নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় নয় দু হাজার একুশে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আসুন দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কি আপডেট রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি যাচ্ছো জন্য পাওয়া যায় শিক্ষাসঙ্গ পাওয়ার জন্য আবারও আদালতের কড়া প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ প্রাথমিকের স্তরের প্যারা টিচারদের আপার প্রাইমারি প্যারা টিচারদের নিয়োগ করা হয়েছে প্রাথমিকে এবং সেই অভিযোগে বিপাকে পড়ল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সৌম্য শাহ সহ একাত্তর জন প্রাথমিক বিদ্যালয়ের প্রারা টিচার আদালতে দ্বারস্থ হন প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ দেওয়ার পরেও তাদের নাম বেদাতে লিখে আসেনি তাদের আইনজীবী শ্রমিক প্রামাণিকের বক্তব্য মোট শূন্য পদে দশ শতাংশ প্রাথমিক প্যারা মধ্যে থেকে নেওয়া যায় কিন্তু তাদের বঞ্চিত করে উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের নিয়োগ করা হচ্ছে বুধবার এই মামলা শুনানি হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কতজন উচ্চ প্রাথমিকের প্যারাটিচারদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সেই তথ্য হালকনামা সহ পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিলেন এবং সাতই অক্টোবরে এই মামলার পরবর্তী শুনানি এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে শুনানিতে বলা হয়েছিল যে প্যানেল তৈরির সময় কোনো ভুলের জন্য কাউকে নিয়ম বহির্ভূত সুযোগ দেওয়া যাবে না এবং এই অবস্থায় মামলাকারীরা আদালতে পাঁচজনের নাম জমা করেন যারা উচ্চ প্রাথমিকের প্যারাটিচার হয়েও মেধা তালিকায় ছিলেন যাতে তিনজন প্রাথমিকের শিক্ষক পদে চাকরিও করছেন আগের শুনানিতে আদালত তাদের চারজনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেয় সে সঙ্গে নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকেও মামলায় যুক্ত করতে নির্দেশ দেয় যেহেতু এই পাঁচজনই ছিলেন নদীয়ার বাসিন্দা এর ফলে ওই পাঁচজনের বেতন বন্ধ হয় যদিও এদিন আদালতকে জানানো হলে বিচারপতি বলেছেন বেতন বন্ধ করার কোনো নির্দেশ ছিল না বিষয়টি দুঃখজনক তার আগে কতজন উচ্চ প্রাথমিক প্যারা টিচারদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে সেই তথ্য হল নামা সহ পর্ষদকে নির্দেশ দিয়েছে আদালত তাহলে দেখবেন প্রাথমিক শিক্ষকের চাকরিতে উচ্চ প্রাথমিকের প্যারা কতজনকে নিয়োগ করা হচ্ছে সেই তথ্য পুরো আদালতকে জমা করতে হবে এই মানে এই প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই নির্দেশ কিন্তু হাইকোর্ট দিয়েছে তো যা হোক এই প্রাথমিক পর্ষদ এই নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফির আসি পরে ভিডিও নিয়ে